আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, ইনশাআল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। এই সকাল সকাল আমরা শুরু হয়ে গেলাম ফলোর দা, কিন্তু একটা জিনিস দেখেন, সকালবেলায় যে রোদ, অসম্ভব রোদ সকাল সকালই, ঠিক আছে? এই রোদের ভিতরেও যে কাজ করে, সকালবেলায় এত রোদ মনে হচ্ছে আমি যে দাঁড়াই আছি রোদের ভিতরে আমার নিজের শরীর পুড়ে যাচ্ছে। আসলে পরিবার জীবনটা এরকম কষ্টকর, কষ্ট ছাড়া এখানে কোনো কাজই নেই। সেই সকাল 5:30 দিকে উঠতে হয় ঘুম থেকে, উঠে খাওয়া দাওয়া গোসল, তারপর সব কমপ্লিট করে কাজে আসা, অনেকটাই কষ্টকর, কিন্তু কিছুই করার নেই, প্রবাসে আসলে এটাই করতে হয়। সবারই আসলে কষ্ট করে প্রবাসে, কেউই সুখী নেই, তার ভিতরেও আছে কেউ কষ্ট কম কেউ কষ্ট বেশি এরকম। তবুও যাক, আমরা আসলে প্রবাসী যারা আছি তারা আসলে সবাই গর্বিত, কারণ আমরা প্রবাসী, আমরা খেটে খাই। তবে আলহামদুলিল্লাহ আমরা দেশের জন্য কিছু করতে পারতেছি, এটাই অনেক কিছু। এরকম কপাল কার কয়জনের থাকে, অনেক ফল, অনেক ফল ফেলেছি আসলে। এরকম সেই সকালে শুরু হয়, আর এই রোদের ভিতরেও এরকম আপনার 3-4-5 পর্যন্ত হয়ে যায় কাজ করা লাগে, 4-5 পর্যন্ত কাজ করা লাগে সকাল 6:30 থেকে। রোদ আর বৃষ্টি কোনো কিছুই মানামানি নেই। রোদ বৃষ্টি সবে সমান হয়ে যায় কাজে আসলে। রোহিত ভাই, রোদের যন্ত্রণা ভাই, মুখ পুড়ে যায়, চামড়া গুলো শুদ্ধ কালো হয়ে যায় ভাই, প্রবাস মানি তো ভাই কষ্ট। আগে ভাবতাম ভাই প্রবাস মানি অনেক সুখ, টাকা পয়সা ইনকাম করতে খুব সহজ, এখন 1 টন মাল তুললে, 140 পিস মাল তুললে ভাই 6 টাকা দেয়, মানে এলাম রেঙ্গি, খুব কষ্ট ভাই। বাংলাদেশে কয় টাকা? বাংলাদেশের আজকে হইলো 120 টাকা। প্রতিদিন কয়টন মাল পূরণ যায়? প্রতিদিন পূরণ যায় আপনার 3 টন, 1 টন এর ভিতরে 6 টন করে আটে দেওয়া যায়, 7 টন দেওয়া যায়, 6.5 টন দেওয়া যায়, 6.5 টন দেওয়া যায়। 7 টন দিলে একটু কষ্ট হয়, চোষণ বেশি লাগে, আর খুব কষ্ট মানে চোষণ চোষণ মানে সাজানো, বেশি সাজানো লাগে, সাজানো ও সাজাতে একটু কষ্ট বেশি। 3টা দিলে 6 টন হয়, 4টা চোষণ দিলে আপনার ১৬০ পিস, ১৬০ পিসে ১ টন, ১ টন, ৬ টাকা, তো বেশি বড় না। ওইটার ভিতরে মনে করেন আপনার 80 পিস দিলে 1 টন হয়। এরকম বহুত প্রশ্ন আছে অনেক লোকের, অনেক লোকে জানতে চায় যে 1 টন ফলে কত পিস ফল হয়, 1 টন মানে একদিনে কত টন ফল কাটা যায়, এরকম আর কি। এই যারা ফল কাটে, 1 টন মানে একদিনে কত টন ফল কাটতে পারে?
হেরা 14 জন তো 7 জনের তলা দেয় আর 7 জনে কাটে হেরা মাল তোলে মনে করেন মাল কাটতে হয় প্রতিদিন মাল কাটে 14 টন 15 টন 16 টন 17 টন মানে মাল বুঝা কোন সময় 20 টন হয় এগুলো আমার একা কবা দিতে হয় মিছে কুরাম লাগে বল তোলা লাগে মানে এরা ফল কাটে কজনে ফল কাটে 7 জনে আর 7 জনে হলো ফল বার করে সাবস্ক্রাইব রাশন দিতে হয় ফাইটার দিতে হয় রাস্তা সাইডে রাশন মানি বিষ বিষ দেখি কোথায় বিষ দেয় এই যে রাস্তা সাইডে যে গাছ যে পামল বাগান ক্ষতি করে বেশ গুলো দেওয়া যারা দেয় তাদেরও তো ক্ষতি করতে হবে তারাও তো অনেক কি করবো বসে অনেক টাকা দিয়া আমি আছি ভাই 4.5 লাখ টাকা দিয়া আমার টাকা তুলছি ভাই 3.5 বছর হয়েছে আর আমার আমার সাথে আর আমার ফ্রেন্ড সার্কেলটা আছে 5 লাখ টাকা দেয়া নিজের আত্মীয় স্বজন আনছে নিজের বোনের জামাই বোনের জামাই বলতে কি দুলা ভাই আমরা যেটা বলি আমাদের খুব কষ্ট আপনারা যদি অবশ্যই পাম বাগানে কোনো আপনাদের আত্মীয় স্বজন থাকে যদি কথা বলো যদি আপনাদের যদি বিশ্বাস না হয় অবশ্যই যাচাই করে দেখেন কতটা কষ্ট পাম বাগানে বড় বড় সাব্বির দিয়ে ফল কাটা লাগে সাব্বির মানে কি একটা প্রাইপ পাইপ মনে করেন 20 ফুট 25 ফুট পাইপ আছে বড় আমাদের পাশের বাগানে যে ফল কাটা আমি দেখি আমি ওই বাগানে লোক দিছি ফলগুলো তুললে মাজা অতিরিক্ত ব্যথা লাগে খুব কষ্ট অবশ্য মানে তো ভাই কষ্ট অবশ্য তো আর বসে আর থাকলে ভাই টাকা দিব না কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো টাকা নাই তো আমি জানি কনস্টেবলের থেকে কনস্টেবলের সাইডে যারা কাজ করে বিল্ডিং এর সাইডে যারা কাজ করে তার থেকে বেশি পামল বাগানে কষ্ট 5টা বাজে আসা লাগে আবার যাওয়া লাগে 4:30 বাজে আসরে আজান দেখি খুব খারাপ লাগে প্রবাসের বাড়ির কথা মনে পড়লে বাবা মার কথা মনে পড়লে এতটা কষ্ট লাগে মুখ ভাইটা কান্না এসে পড়ে মার হাতে খাবার খেতে পারি না 60টা বছর প্রবাসীদের দুঃখের কথা শুনলে চোখের পানি কেউ রাখতে পারবে না কেমন সমাজ পাক করি না অনেক সময় রুটি খাবার খাইয়া থাকতে হয় যে কাজটা করি বেশি খাবার খাইলেও আটা জানো আর এই কাজটা খুব পরিশ্রম যে বাইরে অবশ্যই কামল বাগানে লুডিং দেয় অবশ্যই জিজ্ঞেস করে দেখেন আপনারা আর ভিডিও দেখেন কতটা কষ্ট অনেক কষ্ট আমি কখনো ভাবি না আমি এই কাজ করবো প্রতিদিন 4 বোতল পানি আনি আমার গেঞ্জিটা আর প্যান্টটা মনে করেন কি কাজের সাইডে যখন রেস্টে যাই সাথে 2 বোতল 3 বোতলের মতো পানি জল আর বিশেষ করে খুব রোদ রোদের মনে করেন কি রোদের তাপে মাঝে মাঝে মুন্ডা কয় কি ঘুমাই থাকি শুয়ে থাকি কি করবো বসাই সেখানে বসাই সে পোনা বোনা করে বাচ্চা কাজ করতে হয় এটা তো আমার ভাইয়ের কাজ না আমার আব্বুর কাজ না কাজ না করলেও টাকা থাকে যারা অবশ্যই আসবেন মালয়েশিয়ার বিষয় যদি খুলে বিভিন্ন সাইডে ঢুকেন কমল বাগানের
ঢুকেন না আর দালালে ফান্দে পড়েন না, চাষা বাসে কইরা অবশ্যই আসেন। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম।